হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে দেখো কষা মাংস করে নিয়েছি। কে কে কষা মাংস খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমি কেমন রান্না করলাম সেটা আমাকে জানিও। তো চলো দেখে নিই এটা আমি কিভাবে রান্না করলাম। এখানে 1 কেজি চিকেন আছে, এটা ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখবো। লেবু দিয়েও ম্যারিনেট করা যায়, কিন্তু আমি ভিনিগার দিয়ে করছি। এখানে 4টে বড় বড় আলু মাঝখান থেকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এবার এগুলোকে ভাজবো। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ। মাংসের আলু যত ভালো করে ভাজা হয় তত ভালো স্বাদ হয়, তাই একটু ভেজেই নামিয়ে দেওয়া যাবে না, আস্তে করে দিয়ে ভালো করে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। এখানে 3টে বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তেলে পড়লে একটা খুব সুন্দর গন্ধ আসে, সেটাই আসছে। মাংসের পেঁয়াজ কিন্তু কখনোই বেশি ভাজবেন না। এবার আদা কোরানো আছে, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা কিন্তু আমি প্রথমে পেঁয়াজ ভাজার সময় তেলে দিইনি, এখন দেব। এখন দিলে এর স্বাদ গন্ধটা ভালো হবে। পেঁয়াজ ভাজার সময় অনেকে মাংসের মধ্যে যে তেলটা দেবে, সেই সর্ষের তেল, সেটা দিয়ে দেয়, কিন্তু তখন কখনোই দেবে না। যখন মাংসটা দেবেন তখনই তেলটা দেবেন। পরিমাণ মতন লবণ দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু জাস্ট কালার হবে, কোনো ঝাল হবে না। হাই ফ্লেমে দিয়েই 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। কষার সময় ঢাকনা তুলতে কিন্তু বেশি দেরি করবে না, তাতে নিচে লেগে দিতে পারে।
মাংস দেওয়ার সাথে সাথেই ধনে জিরের গুঁড়ো দেব না। এখন কিছুটা মাংস কষে এসেছে, এখন ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়ো দিলাম, এবার ধনের গুঁড়ো দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব মাংসের সঙ্গে। এইবার আমি ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংস এইভাবে কষতে থাকবো, আর মাংস কষা থেকে কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে। নিচ থেকে যখন তেল ছেড়ে যাবে এবং একটু শুকো শুকো লাগবে, মাংসের মধ্যে থেকে খুন্তিটা বেশ ভালো করে সরে যাবে, তখন বুঝবে যে মাংসটা কষা রেডি হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। মাংসটা কিন্তু ফুটে গেছে। এবার গ্যাস একদম আস্তে করে ঢাকনা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো দেখে নিই সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলো সিদ্ধ। এখন হাই ফ্লেমে দিয়ে ফুটতে দিতে থাকবো। এর থেকে বেশি ঝোল কমাবো না। মাংস আমার একদম রেডি। এবার লাস্টে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। চিকেন আমার রেডি। এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন।